আসসালামু আলাইকুম। স্টাডিটেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটু এক্সাইটেড, কারণ আমরা আজকে সেলস অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আমরা হাঁটি হাঁটি পা পা করে বেশ কিছুটা এগিয়েছি। আমরা আমাদের একেবারে পাইথন ইনস্টলেশন থেকে শুরু করে পান্ডাসের বিভিন্ন কমান্ড দেখেছিলাম এর আগের পর্বগুলিতে। আমরা ডেটা নিয়ে কাজ করা শুরু করেছি, আমরা মিসিং ভ্যালু কিভাবে রিপ্লেস করতে হয়, কারেকশন করতে হয় সেগুলি দেখেছি। আজ মূলত আমরা রিয়েল ডেটাবেজ নিয়ে কাজ করব এবং বাস্তবে যে কাজগুলি লাগে, সো আমরা বলতে পারি যে আমাদের রিয়েল কাজ আজকে আমরা শুরু করলাম। তো সেলস অ্যানালাইসিস করতে গেলে আমাদের সেলসের ডেটা লাগবে। আমি কিছু সেলসের ডেটা ডাউনলোড করেছি অনলাইন থেকে এবং সেগুলিকে বিভিন্ন ফাইলে আছে, অর্থাৎ 12টা মাসের সেল 12টা ফাইলে আছে। তো সেই ফাইল এক্সেল ফাইলগুলিকে আমাদের প্রথমে মার্জ করতে হবে এবং মার্জ করে একটা ফাইল বানাতে হবে এবং তারপরে আমাদের বিভিন্ন রকম অ্যানালাইসিস করতে হবে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই অ্যানাকন্ডা প্রম্পট চালু করব এবং তারপর আমাদের নির্ধারিত ফোল্ডারে আমরা চলে যাব। এবং সেখান থেকে আমাদের জুপিটার নোটবুক চালু করব। জুপিটার নোটবুক চালু হয়েছে। আমরা আজকে নতুন একটা ফাইল নেব এবং এই নতুন ফাইলের নাম দিব পার্ট 10, যেহেতু আমরা আজকে পার্ট 10 এর লেকচার শুরু করেছি। ওকে, সো ফাইলটিকে রিনেম করলাম। শুরুতেই আমাদের পান্ডাস লাইব্রেরিটি ইম্পোর্ট করতে হবে, সো আমরা ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি রান করলাম। এরপরে আমাদের ফাইলগুলিকে আসলে ওপেন করতে হবে। আমরা প্রথমে একটা ফাইল ওপেন করে দেখি যে আমি যে সেলস ফাইলগুলির কথা বলেছিলাম, যেগুলি আমি ডাউনলোড করেছিলাম, তার মধ্যে থেকে প্রথম একটা ফাইলকে আমি একটা ডেটা ফ্রেম ভেরিয়েবল নিলাম, DF ধরে নিলাম। সেটার ভিতরে আমরা ইম্পোর্ট করে দেখি যে ঠিকমতো ইম্পোর্ট হচ্ছে কিনা। তো ইম্পোর্ট করার জন্য আমাদের কমান্ডটা তো সবার জানা আছে, pd.read_csv, তারপরে প্যারেন্থেসিস শুরু, তারপরে আমাদের ফোল্ডারের নাম দিতে হবে। আমাদের এবারের ফোল্ডারের নাম হচ্ছে সেলস এবং সেলসের ভিতরে যে ফাইলটি আছে, আমরা এক্স্যাক্টলি সেই নাম দেওয়ার জন্য আমরা একটু দেখে আসি। হ্যাঁ, সেলসের ভিতরে আমরা যেমন প্রথম ফাইলটিকে যদি ওপেন করি, তাহলে সেই ফাইল নেমটিকে আমরা কপি করি। কপি করে আমরা এখানে আমাদের সেলসের পাশে আমরা পেস্ট করি। এটা CSV ফাইল, তাই .csv লিখব। তাহলে আমাদের এই কমান্ডটা যদি রান করি, তাহলে আশা করি আমাদের ফাইলটা DF ডেটা ফ্রেম ভেরিয়েবলের মধ্যে চলে গেছে। আমরা একটু দেখি DF.head
আমরা যদি রান করলে হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি চলে এসেছে। তো এরকম এখানে আমরা সেলসের যে ফাইলগুলো আছে আমাদের আসলে জানুয়ারি থেকে শুরু করে প্রতিটি মাসের অর্থাৎ 12টা ফাইল কিন্তু আছে, এবং 12টা ফাইলে আমাদের আলাদা আলাদা প্রত্যেক মাসের সেলস রেকর্ড আছে। আমরা যে কোনো একটা সেলস ফাইলকে যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেলসের অর্ডার আইডি, প্রোডাক্ট নেম, তারপরে কান্ট্রি কোড, তারপরে প্রাইস, তারপরে হচ্ছে অর্ডার ডেট এবং পারচেজ অ্যাড্রেস, এভাবে কিন্তু সেলসের ইনফরমেশন ফাইলটিতে দেওয়া আছে। তো আমাদের এখন সেলস অ্যানালাইসিস করতে হবে আসলে 12টি মাসের অর্থাৎ 1 বছরের। সো আমাদের একটা ফাইলের উপরে কাজ করলে হবে না, বরং সবগুলি ফাইলকে মার্জ করতে হবে। তাহলে কিভাবে আমরা সবগুলি ফাইলকে মার্জ করব সেটাই এখন আমাদের দেখার বিষয়। তো আমরা শুরু করি, আমরা প্রথমে ফাইলগুলিকে আমরা কল করি, অর্থাৎ ফাইলগুলির নামগুলিকে আমরা দেখি, নামগুলিকে আমাদের নিয়ে আসতে হবে। তো ফাইলের নামগুলি যদি আমরা আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যে পাথে ফাইলটা আছে সেই পাথ একটা ভেরিয়েবল নেই, পিএটিএস পাথ সমান সমান আমাদের এখানে আছে, ডবল কোট দিয়ে আমাদের পাথটা বলে দিতে হবে, ডট স্ল্যাশ আমাদের মানে যেখানে কাজ করি সেই কাজ রুটের আন্ডারে আমাদের সেলস নামে ফোল্ডার আছে। সো আমাদের এটাই হলো পাথ। আমাদের একটা লাইব্রেরিকে এখানে ইম্পোর্ট করতে হবে, সেটা হলো ওএস লাইব্রেরি, কারণ হচ্ছে যে আমাদের ওই ডিরেক্টরি থেকে অর্থাৎ এই যে একটা ডিরেক্টরি সেলস নামের যে ডিরেক্টরি আছে সেখান থেকে লিস্টিং করে ফাইলের নামগুলিকে লাগবে। যদি প্রতিটা ফাইলকে মার্জ করতে চাই তাহলে ফাইলের নামগুলিকে লাগবে, সেজন্য আমরা ইম্পোর্ট করলাম ওএস লাইব্রেরিকে। এরপরের কাজ হচ্ছে আমরা এরপরে যেটা করতে চাই সেটা হচ্ছে যে ফাইলস নামে একটি ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে আমরা একটা লুপ চালিয়ে ওই ডিরেক্টরির ভিতরে যতগুলি ফাইল আছে সেগুলির নামগুলিকে নিয়ে আসব। তাহলে কিভাবে করব, আমরা থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ফাইল এটার ভিতরে নেমগুলিকে আনব, লুপ চালাবো ফর, তারপরে আমি বলছি যে ফাইল ইন, তারপরে কি করব এই যে ওএস লাইব্রেরি নিলাম ওএস ডট লিস্ট ডিআইআর, LIST লিস্ট DIR কোন ডিরেক্টরি থেকে আনব, ওই যে যেটা হচ্ছে পাথ। আচ্ছা, আমরা এই ডিরেক্টরির মধ্যে থেকে ফাইলগুলির নেম নিয়ে এসে ফাইলস নামক একটা ভেরিয়েবলে লিখে রাখলাম। আমরা যদি মনে করি যে ঠিক আছে এখন ফাইলসে এই ভেরিয়েবলের এই ফাইলগুলির নাম আছে কিনা আমরা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখব, আবারও একটা লুপ চালাবো ফর ফাইলস ইন ফাইলস কোলন প্রিন্ট ফাইল, অর্থাৎ আমরা যে ফাইলস ভেরিয়েবলটা নিয়েছি সেখান থেকে আমরা একটা একটা করে নাম নিচ্ছি, ফাইলসে রাখছি এবং ফাইলসটাকে প্রিন্ট করছি। এটা একটু চেঞ্জ করি, এটা আসলে ফাইল করি, ফাইলস থেকে নিয়ে ফাইলে রাখছি, বা আমরা ফাইল নেমও বলতে পারি, ফাইল নেম ভেরিয়েবলে আমরা রাখছি। এই কমান্ডটা যদি আমরা চালাই
আশা করছি আমাদের ফাইল নেমগুলি দেখাবে। আমরা একটু রান করি। হ্যাঁ, আমাদের কিন্তু সেলস এর যে 12টা ফাইল আছে সেই 12টা ফাইল নেম কিন্তু এই ফাইলস ফোল্ডারের মধ্যে চলে আসছে। তাহলে আমাদের এখনকার কাজ কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফাইলগুলিকে সবগুলিকে মার্জ করব। তাহলে সবগুলি ফাইলকে মার্জ করে আমরা রাখবো কোথায়? আমরা একটা ডেটা ফ্রেম ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে সেই ভেরিয়েবলটার নাম আমরা দিই অল আন্ডারস্কোর মান্থ আন্ডারস্কোর ডেটা। তাহলে এরকম একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে পিডি ডট ডেটা ফ্রেম, অর্থাৎ এটা হচ্ছে ডেটা ফ্রেম ভেরিয়েবল। ওকে, এখন আমাদের যে সমস্ত এই যে ফাইলগুলি আছে এই ফাইলগুলির ডেটাগুলিকে একে একে নিয়ে আসতে হবে, এবং ডেটা ফ্রেম অল মান্থস ডেটা যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে কনকাটেনেট করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা যদি এখন এই ফাইল নামগুলিকে আবার যদি নিয়ে আসি, আরেকবার নিয়ে আসার পরে আমরা এখন এই যে ফাইলের মধ্যে, এখন ফাইলসের মধ্যে আবার নেমগুলি চলে এসেছে। এখন আমরা যেটা করব, এই কমান্ডটাকে আরেকবার এখানে করছি আর কি, লিখছি। লেখার পরে আমরা যেটা করব যে এখন আর প্রিন্ট করব না, প্রতিবার প্রিন্ট করব না। প্রিন্ট না করে আমরা কারেন্ট আন্ডারস্কোর ডেটা নামে আরেকটা ভেরিয়েবল দিলাম, যার মধ্যে আমরা পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি, হ্যাঁ, এটা একটা কিন্তু লুপের মধ্যে চলছে, মানে একটা একটা করে ফাইলস থেকে ফাইল নেম নিবে, ফাইল নেমের মধ্যে রাখবে এবং ওই ফাইল নেমটা রিড করবে, রিড করে এই কারেন্ট ডেটার মধ্যে রাখবে, প্রথমে কারেন্ট ডেটার মধ্যে রাখবে। আচ্ছা, কারেন্ট ডেটার মধ্যে রাখলে তাহলে কি হবে? প্যারেন্থেসিস দিয়ে আমরা কি করব? পাথটা বলবো। পাথ আমাদের কি আছে এখানে? পাথ তো একবার ডিক্লেয়ার করেছি, সো এখানে পাথ লিখব। তারপরে আমরা দিব হলো, পাথটা তো ভেরিয়েবল, সেজন্য আমাদের আসলে সিঙ্গেল কোড দিতে হবে না। তারপরে এটার সাথে প্লাস করতে হবে, প্লাস করতে হবে, এরপরে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশটা তো ভেরিয়েবল না, তাই সিঙ্গেল কোডের মধ্যে দিতে হবে। এবং এখানে না, এটা আসলে ডবল কোডের মধ্যে দিতে হবে, ডবল কোডের মধ্যে দিতে হবে স্ল্যাশ। তারপরে আমাদের আবার প্লাস দিতে হবে, এবং তারপরে আমাদের যে নেমটা আছে এই ক্ষেত্রে হলো ফাইল নেম, সেই ফাইল নেমটা দিতে হবে। ওকে, তাহলে কারেন্ট ডেটার মধ্যে প্রথমবার কিন্তু এই যে ফাইল নেম, অর্থাৎ এই নেমের ফাইলটার ডেটাটা কিন্তু কারেন্ট ডেটার মধ্যে চলে আসবে। আমরা সেভাবে ইম্পোর্ট করলাম পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি পাথ, যেহেতু আমরা ফাইল নেম দিয়েছি তো প্রথম ফাইল নেম যেটা পেয়েছে, প্রথমে যদি সেলস এপ্রিল 2019 পাই সিএসভি, সেটা কিন্তু এখানে আসবে এবং সেই ফাইল নেমটা কারেন্ট ডেটার মধ্যে চলে আসবে। আমাদের উদ্দেশ্য হলো যে এই যে অল ডেটা অল মান্থ ডেটা ভেরিয়েবলটি নিলাম, সেটার মধ্যে আমরা এই যে কারেন্ট ডেটাটা আছে এইটাকে রাখবো, এভাবে যতক্ষণ পর্যন্ত লুপ চলবে, অর্থাৎ 12টা ফাইলের ডেটাগুলিকে এখানে রাখবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের
কনকাটেনেট করতে হবে। প্রথমে তো এটার মধ্যে ব্ল্যাঙ্ক আছে, তো প্রথমে কনকাটেনেট করলে প্রথম ফাইলের ডেটা বসবে, তারপরে কনকাটেনেট করলে দ্বিতীয়বার যে ফাইলটা আছে সেটার ডেটা বসবে, এভাবে হতে থাকবে। তাহলে কনকাটেনেট করার জন্য যে কমান্ডটা আছে সেই কমান্ডটা আমরা এবার লিখব, পিডি ডট CONCAT কনক্যাট। এখন আমরা দেব ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিস, তার মধ্যে দেব থার্ড ব্র্যাকেট, এবং তার মধ্যে আমরা বলবো যে অল মান্থসের যে ডেটাটা আছে সেটার সাথে কনকাটেনেট করবে। কাকে কনকাটেনেট করবে? কারেন্ট ডেটাকে করবে। কারেন্ট ডেটাকে করবে। তো প্রথমবার অল মান্থ ডেটাতে আছে আসলে নাল বা ব্ল্যাঙ্ক, সো প্রথমবার শুধু কারেন্ট ডেটাটাই যাবে, পরের বার সেকেন্ড ফাইলে যে ডেটাটা আছে সেটা যাবে, এরকম করে করে 12টা ফাইলই কিন্তু এই অল মান্থ ডেটার মধ্যে কনকাটেনেট হবে। এবং আমরা এই কমান্ডগুলিকে রান করি, কমান্ডগুলি রান হয়েছে উইদাউট এনি এরর। ওকে, আমরা এখন তাহলে দেখি যে আসলে অল ডেটা, অল মান্থস ডেটা এর মধ্যে আসলে ওই কনকাটেনেট হয়েছে কিনা বা সমস্ত 12টা ফাইল এসেছে কিনা। তো দেখার জন্য আমরা এটা যদি পুরোটা দেখতে চাই তাহলে তো হিউজ একটা ডেটা সেট এখানে হবে, আমরা জাস্ট হেড দিলেই বুঝতে পারবো। আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথম 5টা ডেটা আসলে এসেছে। এখন আমরা কনকাটেনেট হয়েছে কিনা সেটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা যেটা করব ডট স্ক্রাইব করব। স্ক্রাইব করলে পরে আমরা আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক রো, 186,000 রোয়, 12টা মাসের যে সেলস ইনফরমেশন, তার মানে বিশাল একটা ডেটাবেস তৈরি হয়েছে। আমরা এখন এই ডেটাটিকে আসলে একটা ফিজিক্যাল ফাইলে স্টোর করব। এখন পর্যন্ত কিন্তু ফিজিক্যাল কোনো ফাইলে স্টোর হয়নি, 12টা ফিজিক্যাল ফাইল থেকে আমরা উঠে এনেছি, উঠে আনার পরে আমরা কনকাটেনেট করে একটা ভেরিয়েবলে রেখেছি, সেটা হচ্ছে অল মান্থস ডেটা। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এই অল মান্থ ডেটাকে ফিজিক্যাল ফাইলে ইনসার্ট করে রেখে দিব। তাহলে কি করতে হবে? অল আন্ডারস্কোর মান্থ মান্থ আন্ডারস্কোর ডেটা ডট টু আন্ডারস্কোর CSV প্যারেন্থেসিস শুরু। আমরা কি নামে ফাইলটা রাখব? তো আমরা রাখি অল আন্ডারস্কোর ডেটা। এটা কোথায় রাখব? আমরা ওই ডেটা ফোল্ডারের মধ্যে রাখি। আচ্ছা, তারপরে আমাদের যেটা দিতে হবে কমা দিতে হবে এবং ইন্ডেক্স ইকুয়াল টু ফলস। এই কমান্ডটা যদি আমরা চালু করি তাহলে আমাদের ডেটা ফোল্ডারের ভিতরে, এই যে ডেটা ফোল্ডারের ভিতরে আসলে 12টা ফাইল আছে বটে, কিন্তু সবগুলি কনকাটেনেট করে মার্জ করে যে ফাইলটা হওয়ার কথা সেটা নেই। আমরা এখন এই কমান্ডটি চালু করলেই আশা করছি অল ডেটা নামে একটি ফাইল হবে। অল ডেটা অবশ্য এখানে ডট CSVটা দিতে হবে, আমি দিয়ে দিই CSV, অল ডেটা CSV অর্থাৎ CSV ফরম্যাটে সেভ হবে। আচ্ছা, এবার আমরা কমান্ডটা রান করি। আমাদের একটু এরর হয়েছে,
এখানে যেটা বলছে যে, আচ্ছা আমরা সরাসরি রুটে আমরা ফাইলটা সেভ করি। এখন কিন্তু সেভ হয়েছে। আসলে ওই ডেটা ফোল্ডারটা দিয়েছিলাম সেটা আসলে ঠিক মতো দেওয়া হয়েছিল না, আমরা সরাসরি সেলস ফোল্ডারে না করে আমরা ডেটা ফোল্ডারে ডেটা সেভ করলাম। আমরা একটু দেখে আসি আমাদের ডেটা ফোল্ডারের মধ্যে, এই যে অল ডেটা নামক সিএসভি ফাইল তৈরি হয়েছে। আমরা যদি এটা ওপেন করি তাহলে আমরা ওই 186,000 ডেটা সমৃদ্ধ ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ 12টা ফাইল মার্জ করে একটা ফাইলে আমরা এনেছি। আমরা এতক্ষণ যেটা দেখলাম যে আমাদের সেলস অ্যানালাইসিস এর জন্য 12টা আলাদা আলাদা সেলস ফাইল থেকে মার্জ করে একটা ফাইলে কিভাবে আনতে হয় সেই বিষয়টি আমরা পরবর্তী ভিডিও লেকচারে, এই যে অল ডেটা ডট সিএসবি ফাইলটি আমরা স্টোর করলাম সেখান থেকে কিভাবে অ্যানালাইসিস এর কাজ করতে হয় সেটা দেখব। আজকে আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি, ধন্যবাদ সকলকে।